मर्निंग सेंसेशन फैमिली तो सकाल सकाल रेडी हो गए जेमनटा तुम्हारा आज के जानो जो आज के कन्नगरे जा अरिंदम माँ के अनेक बला सत्व गलो ना वोजन अरिंदम बाबा और मिमलि चारजन ही जा तो रेडी हो गए एगारोटार मध्य पोछते हैं एम मनते बाध्य हे पौने सतटा सतटार मध्य होपफुली बड़िए जाब तो चलो बड़ो तपर आब कथा हमारे तो लास्ट हाफ एन आवर हलो बैरिए गे अनेकटाई एस गे मोटामुटी तो पेचने मिमलि और बाबा बसे सामने अरिंदम बसे जदिव लुकटार साथ चशमाटा भीषण हट लगे बाट कान्ट हेल्प इट और कल के एक्चुअली रे एडिट कर सूते सूते अलमोस्ट वो दुटो आढ़ाईटे हो गो तो आरोप सकाल बल्ला पाँचटा कत तो जानी एक उठल तपर थे एखि घुमाय बाट एक घुम घुम पा और हमार छाना क्योंकि घूमे गेछे कस और ऊपर दिए बस एक धकल गेछे और बाबा एखाने बसे बसे ब्लग देखछे तो आबार आमरा तालित गेटे आटके पड़ेछि এই ট্রেনটাই বের হলো আগের দিন যখন আমরা বুনির বিয়েতে যাচ্ছিলাম কোন যাত্রী এই ট্রেনটাই বের হলো এইটাই এই পাঞ্জাবিটার সঙ্গে চশমাটা যাচ্ছে না তাহলে আবার একটা চশমা কিনতে হবে শক্তিগড়ে আসবো আর চা মুড়ি খাবো না তা তো হয় না তো এই মোটামুটি পৌঁছে গেছি 10:47 বাজে কি গো শরীর ঠিক না শরীর তো ঠিক মানে কালকে ধকলের পরে আজকে আসতে হলো একটু টায়ার্ড তো লাগছেই অসুবিধাও হচ্ছে কিন্তু কিছু করার নাই মনি মানে যারিয়েতে চললাম মনি মানে আমার প্রিয়ারে লাল ছেলের বিয়ের সময় ও এবং ওর মা फुल मासि तीन दिन चार दिन आगे थे गए जे एफोर्ट दिए सकल के जे भाव आनंद दिए प्रचंड एनार्जेटिक ओ एवं और मा दुजने हाँ प्लस पम्पिर बियर समय और जा एनार्जी देखे एक गाने प्यारी लाल गाने तरपर थे ओके प्यारी लाल बोलते प्यारी लाल हिसाब ही जो मैडम थकतो तो डिवटीटा करते हतो ना उन्नी आसतें जेहेतु नहीं अवश्य जेते हैं जत ही शर धकल आसुक ना क्यों प्रचंड मन इच्छा शर परमिट करा कि मन इच्छाते हमें जा पेयर हमार पेयारे लाल स्नेहाभन हाँ कन्या तुल्य मनिर मनिर मेर अन्नप्राशन गूगल बाबाजी माधे मध्य एम देखने देखा रास्ता राहुल आज ड्राइविंग टेस्ट गूगल बाबा जी समस्त रास्ता दिए बाबा তো পৌঁছে গেছি মনির বাড়িতে এটা রাজা হ্যাঁ আর এটা বাবা ও এই যে আমাদের এই আলুতে ভীষণ মিষ্টি লাগছে এই বটগুলো কোথায় এই যে মনি ঠিক আছে এই যে দাও 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 আছে ভিতরে तुम शक्त कर दिली भाई
তো এখন এই বাড়ি থেকে গায়ে হলুদটা এখনও ওই বাড়ি থেকে আসেনি, মেসোরা আসছে অন দি ওয়ে। তো আমরা সেই ফাঁকে মিষ্টুদের বাড়িটা আর একবার ঘুরে চলে আসি। চলে এলাম এখানে, এখন এখানে আমি গল্প একটু গল্প গুজব করে তারপর আবার ওই বাড়ি যাবো। মানে এটা আপনাদের এখানে এখন আছে, আমাদের পাড়াতে ওরকম ছিল, আস্তে আস্তে এটা শেষ হয়ে গেছে। একটা সময় তো ছিল না যখন এসেছিল কোন রকম করে মাথা লাগে ট্রাই করেছে। হ্যাঁ, সেই সময় ধরো কি হয়েছে, আজকে তোমাকে ডাকতে গেলে করে 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 ডাকলে হবে না, কলিং বেল টিপতে হবে। ফাইনালি মামা ভাগ্নে চলে এসেছে ফ্রেমে। হ্যাঁ, তুমি কি সেনসেশন ফ্যামিলির মেম্বার? মানে হ্যাঁ, লিটল মেম্বার। জোরে কলার ভলিউমটা কোন থেকে, ভলিউমটা কোথায় আছে? পিচকালি আছে, আমার কাছে পিচকালি আছে, পিচকালি আর চাও পিচকালি আছে ওর কাছে। কিন্তু জানি পারনি ঘুরে, খুব টায়ার্ড হয়েছিলাম, মিষ্টুর ঘুমিয়ে গেছে, ফ্রেশ হলাম, এবার একটু রেস্ট নেবো। তো এখন আমরা মোটামুটি একটু একটু ফ্রেশ হয়ে নিলাম, আর বাবা তো একদম ফুল ফ্রেশ, একদম রেডি হয়ে এটা বোনের বেডরুম, সেখানেই আমি এখন দুপুরবেলাটা বিশ্রাম নেব। আর এই দিকে আমাদের তান দাদা একদম পুরো মাতিয়ে বেড়াচ্ছে। চঞ্চন ফ্যামিলি, ও ও ও জল কাচ্ছে, আয় এদিক দিয়ে, আয় রাস্তা দিয়ে যাবো, তাড়াতাড়ি মিটি দেবো, বলে আয়। এতক্ষণ মিমির সাথে লুকিয়ে লুকিয়ে মিথ্যে খাওয়া হলো নাকি? মা কিন্তু জানে না, টপ সিক্রেট নাকি মিমি আর তানবাবুর। মিমি আর তানবাবুর এখন টপ সিক্রেট হলো, তানবাবু মিমির কাছ থেকে একটু লুকিয়ে লুকিয়ে একটু একটু করে মিথ্যে খেয়েছে নাকি? ও আচ্ছা, মিমি তান, মিমি দিদি, হিয়া দিদি। তো এখানে চলছে এখন গায়ে হলুদ পর্ব, চলো দেখি। জামাটা শুধু তোমরা দেখো এখানে, ধরো একবার মেসো, মেসেই ধরো, এই হচ্ছে মেসো, দেখো জামাটা।
এই হচ্ছে ম্যাডাম এর লেহেঙ্গা না কিছু না আমি গোলাপের মালা দাও হবে আর অর্ণামেন্ট চেইন তো আশীর্বাদের সময় সব দেব কিলে কিলে সামনে চলে যাবো কপালে মানে ওপরে আদি লক্ষ্মী ঠাকুর দেখো কেমন হাতে ধরে মালাটা খুলে দে বাবু বাবা রে খুলে দাও মালাটা দেখে 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 আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে একদম ঠিক আছে বলো আলে এটা কেলে এটা কেল গিনি থালাটাই গিয়ে থালাটাই গিয়ে ঘড়িতে বাজে অ্যারাউন্ড দুটো আড়াইটে তো এখন এসে গেছি ছানা দুটোকে খাওয়াবো তানকে আর মিমলিকে চলো খাইয়ে দিই সব বসে যাবো ছোটো তো দেখি মেনু কি কি হয়েছে তারপরে সমস্ত একটা খাওয়ার প্লেট নিয়ে
দিয়ে আসতে হবে ওই বাড়িতে, আর রাহুলকে ডেকে আনতে হবে। তো চলো দেখি, শুভেন্দুর জন্য ওয়েট করছি, আসুক। এখন এখানে চলছে আশীর্বাদ পর্ব। তো এই হয়ে গেল এখানে এই বাড়ির পর্ব শেষ। পুরে বাবা, বড় বড় বাতাবি ধরে দেবে। এবার যাব ওই বাড়ি, ওই বাড়ি গিয়ে আমি তো এনেছি হাফ প্যান্ট হাফ জামা, একটু চেঞ্জ করবো, নাহলে আর পারা যাচ্ছে না। ওই যে ম্যাডাম আর পাচ্ছে না, তো যাওয়ার পথে মেসোকে বলে গেলাম যে আর একবার দেখা করে যাব। তো যাই গিয়ে দেখি, গিয়ে রেডি হই, যাওয়ার পথে আর একবার দেখা করে তারপর বেরোবো। তো এই হয়ে গেল, হ্যালো, দারুন, একদম ফার্স্ট ক্লাস লাগছে আমাকে, ঘুমিয়েছি একদম আরামসে, আর কোনো টায়ার্ডনেস নেই। এই শুভেন্দু, শুভেন্দু এদের বিছানাতে এসে আমি ঘুমিয়ে পড়লাম আরামসে। আর না না, ভালো লাগলো, আসলেন, খুব ভালো লাগলো। ঠিক আছে, ভালো থেকো, বোলপুরে যাও। ঠিক আছে, আবার আসবেন, ভালো লাগবে। মানে বাঙাল ভাষাটাও চলে গেল, আমাদের বঙ্গের ভাষাই শেষ এখন, আমরা নিজেরাই জানি না। আপনার তো বড় বাড়ি, আমার না ছোট বাড়ি। ও বাবা, এখানে আপনি এসে থাকবেন, এই যে এরকম গেলে হবে না। তোমার নাম যাতায়াত করে, কালকে ঘুরে চলে যেতাম।
তো জেঠিমা এখন বলছে একদিন এসে গোটা রাত না থাকলে ঘরের ভিতরে যা যা ঘর আছে সেগুলো দেখাবে না, বাইরে বাইরে দেখে নাও। তো এবারের মতো কন্যাগড়ের পর্ব এখানেই শেষ, টাটা করতে এসছে ওখানে ভাগ্নি কই, ওই যে ওই যে তিনি ছোট মিমি হবে, ছোট মিমি এইখানে সব চলছে বিদায় বেলা। ওই যে ছেনছেন ফ্যামিলি বল, হ্যাঁ জোরে বল, চলে যাবে বল, বাই বাই করে দাও ছেনছেন ফ্যামিলিকে, হাত দিয়ে হাত টাটা করে, হ্যাঁ বল বল। শক্তিগড়ে মাস্ক পরছি, জাস্ট নামলাম গাড়ি থেকে। সন্ধ্যেবেলার শক্তিগড় অলওয়েজ দারুণ সুন্দর, যদি না নিজেকে ড্রাইভ করতে হয়, তার কারণ তোমরা জানো সন্ধ্যেবেলায় আমার ড্রাইভ করতে প্রচণ্ড প্রবলেম হয়, ওই জন্য আজকে রাহুলকে নিয়ে আসা যে জানি আজকে ফিরতে ফিরতে লেট হয়ে যাবে, নাইট হয়ে যাবে, ওই জন্যই রাহুলকে আনা, না হলে আর অন্য কোনো কারণ নেই রাহুলকে আনার, আমি নিজেই এইটুকু করে নিতে পারতাম। যাই হোক এখন একটু চা জল এ সমস্ত খেয়ে তারপর আবার বেরিয়ে যাবো, যদিও তাড়াতাড়ি কিছু নেই, রাহুলের রাত্রেবেলা চালাতে পৌঁছে গেছি শক্তিগড়ে, এখন ঘড়িতে বাজছে 6:45, তো এখান থেকে আর 1 ঘন্টা লাগবে, 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট, মানে 8টার মধ্যে। লাস্ট 2 বার এলাম বাট কোনোবারই নামিনি, মানে বন্নির বিয়েতে আপ ডাউন করলাম নামিনি, এই গেলাম নামিনি, বাট এই নামলাম একটু ব্লগ করার জন্য, ব্লগ করবো পরের সাথে ব্লগ করবো, প্রচন্ড টায়ার্ড, ডেড টায়ার্ড যাকে বলে, সেই বিয়ে থেকে চলছে, তারপরেও সেরকমভাবে রেস্ট হয়নি, আবার কালকে মানে পরশু দিন রাত্রেও ঘুম হয়নি, সারা রাত জেগে, কালকে সারাদিন খাটাখাটনি পরে আবার সারা রাত জেগে, আজকে আবার সারা দিন চলছি। তো কালকে দুপুরে একটা ব্লগ এডিট করে সকালে একটা ছেড়ে এসেছিলাম, আবার রাত্রি 2:30 অবধি একটা ব্লগ এডিট করে আজকে সন্ধ্যাবেলায় যেটা 8টায় স্ট্রিমিং হবে সেই ব্লগটা ছেড়ে এসেছি, এই ব্লগটা আজকে আর ধরবো না, কালকে সকালে গিয়ে একদম করব। তো ব্লগ আসতে হয়তো একটু লেট হতে পারে, সো এক্সকিউজ, না না চেষ্টা করব অন টাইম দেওয়া। চা তিনটে করা হয়েছে স্পেশাল চা, জার্নিটা ভালোই হলো, তিনটে কেন কে খাবে না, রাহুল খাবে তো, তুমি খাবে তো, ও চারটে হবে চারটে, একদম শরীর ফিট, কোনো চিন্তার কিছু নাই, কে বলবে যে আমি কালকে 4:11 একদম ওকে। এসে গেছি আবার তালিদ গেটে, বাট সারপ্রাইজিংলি খোলা, ওই যে একটা লাইট দেখা যাচ্ছে, ভিআইপি না জানে ডিমু যাচ্ছে, বাবা এখন আমাদের ব্লগ দেখতে দেখতে লাস্ট মোমেন্টটা এলো, তা করতে করতে আমরা পৌঁছে গেলাম ভৌমিক মিলাই, ঠাকুর দাদা এখন বিজনেস সামলাচ্ছে। বাড়িতে ঢুকেই চমৎকার দেখলাম, পূর্ণিমা নিয়ে আবার দুটো ফ্লাওয়ার ভাস সাজিয়ে রেখে দিয়েছে, কার জন্য ভাই, কার জন্য ভাই, ভালো আমার জন্য, তো এতদিন ধরে এত কিছু খাবার পরে পূর্ণিমা দিকে ফোন করে বলেছিলাম ডাল আলু সিদ্ধ আর ভাত খাবো, সেই মতন পূর্ণিমা দিয়ে রান্না করে ফেলেছে, এবার ফ্রেশ হই আর পাচ্ছি না। এই যে সেজ্জিকে খেতে দেবো, আর পূর্ণিমা দি কাণ্ড করেছে না, টাকুলের আর কুলফির ভাতটাই করে যেতে ভুলে গেছে, তো এসেছিলো আমি না আমি করে নিচ্ছি, তো ভাতটা চাপিয়ে দিয়েছি আর ডিমের অমলেটটা করবো এখন, নিয়ে সেজ্জি যাবে বাড়ি, তো ওকে করে খেতে দিয়ে দিই আর ছানাটাকেও খাই দিই, তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে,
If you like our video, then please do like, comment, share and subscribe.